হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আপনারা সকলেই বৈষ্ণবীয় প্রণাম গ্রহণ করুন। আশা করছি আপনারা সকলেই কৃষ্ণের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আমরা জগন্নাথ দেবের অপরাকৃত লীলাকথা শ্রবণ করছি এবং আজ তার দ্বিতীয় পর্ব। আমরা আজ জগন্নাথ দেবের এক সুন্দর লীলা শ্রবণ করব। আজকের লীলাটির নাম হচ্ছে বিদ্যাপতি প্রভুর সন্ধানে যাত্রা। আর আপনারা যারা প্রথম পর্ব শ্রবণ করেননি, সেটি ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব, সেটি আপনারা শ্রবণ করতে পারেন এবং তারপরে আপনারা এই পর্বটি শ্রবণ করতে পারেন। তো আসুন এখন আমরা পাঠ করে শ্রবণ করে নিই বিদ্যাপতি প্রভুর সন্ধানে যাত্রা। ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোকসহ তার ভ্রাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে এক শুভক্ষণে বিদ্যাপতি যাত্রা করলেন। রথে গমনকালে বিদ্যাপতির মন ভক্তিপূর্ণ, প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠল। তখন তিনি চিন্তা করতে লাগলেন, আমার জন্ম সার্থক হয়েছে, আমি শ্রী ভগবানের মুখপদ্ম দর্শন করব, আমার সকল সঞ্চিত পাপরাশি তখন বিদ্রোহিত হয়ে যাবে, আমি আমার প্রভু চক্রপাণির দর্শন লাভ করব, যিনি কেবল শুদ্ধ ভক্তের ভক্তিপূর্ণ সেবায় সুলভ হন। নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত শ্রী ভগবান দেহাশক্তি এবং জড় বিষয়শক্তি শ্রুদিশ বদ্ধ জীবের হৃদয় ছেদন করতে সমর্থ, যা বদ্ধজীবকে জন্ম মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ করে রাখে, যার প্রকৃত স্বরূপ শ্রুতি স্মৃতির মাধ্যমে গোচরবিত হওয়া দুঃসহ। সেই লক্ষ্মীপতি শ্রীহরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর ভব পারাপার সহজেই অতিক্রম করতে সমর্থ হব। আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব, তার দিব্য পবিত্র নাম হৃদয়ের সকল পাপ ও কলুষ বিধৌত করে চিত্তকে শুদ্ধ এবং নির্মল করে। হ্যাঁ, নির্দ্বিধায় অবিলম্বে আমি সেই পরম পুরুষ আদি পুরুষ ভগবান বিষ্ণুকে আমার আশ্রয় রূপে গ্রহণ করব। তার বিরাট দেহের রোমকূপ সমূহ থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তিনি সহস্র চক্ষু সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক ধমনী তরঙ্গ নিঃসৃত করেন। তিনি অখিল বিশ্বজগতে নিরন্তা এবং প্রভু। বিদ্যাপতির চিত্ত এবং মন ভগবত প্রেমে বিভাসিত হয়েছিল। আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হচ্ছিলেন। আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ভগবান শ্রীনারায়ণকে সচক্ষে দর্শন করব। বিদ্যাপতির সমগ্র সত্তা ভগবত দর্শন লালসায় ধ্যান নিবিষ্ট হল। বিদ্যাপতি ও তার সহগামী দলটি বহু পথ অতিক্রম করলেন, কিন্তু তাদের কেউই কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করলেন না। বিদ্যাপতি বহু অরণ্য পর্বত ও দুর্গম পথ অতিক্রম করলেন। অবশেষে একদিন সন্ধ্যাকালে তিনি মহানদীর তীরে উপনীত হলেন। বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রী মধুসূদনে চিত্ত নিবদ্ধ করে সন্ধ্যাহিক ও পূজা সমাপন করলেন। তারপর রাত্রে বিশ্রাম গ্রহণ করলেন। পরদিন প্রত্যুষে তাদের রথগুলি মহানদী অতিক্রম করল এবং পুরুষোত্তম ক্ষেত্রের অভিমুখে অগ্রসর হল। বিদ্যাপতির প্রতিটি চিন্তা ভগবান শ্রীগোবিন্দের মহিমা, ভগবানের আবির্ভাব ভগবান শ্রীগোবিন্দের মহিমা ভাবনায় আবর্তীর্ণ হচ্ছিল। তিনি একাম্র কাননে পৌঁছালেন, এখন যার নাম ভুবনেশ্বর। তারপর এক সময় ঘটনাক্রমে তিনি নীলাচল শিখরের দর্শন পেলেন। তার হৃদয় উত্তেজনায় অধীর হয়ে উঠল। ঠিক যেমন তীর্থযাত্রীটি বর্ণনা করেছিলেন, সেভাবেই তিনি ওই দৃশ্যটি দেখলেন। বিদ্যাপতি সেই নীলাদ্রি শিখরে দণ্ডায়মান মহাকাল কল্পবট লক্ষ্য করলেন, যা সকল পাপ বিদূরিত করে। ক্রমশ তিনি
ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন। বিদ্যাপতি ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, কিন্তু চারপাশের বন এতই গভীর ও আধারময় ছিল যে তিনি পথ দেখতে পেলেন না। হরে কৃষ্ণ, আজকে আমরা শ্রবণ করলাম বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা, এবং আগামী পর্বে আমরা শ্রবণ করব বিদ্যাপতি সবরাজ বিশ্ববসুর সাক্ষাৎ পেলেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের পর্বতে, তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ।